বিসমিল্লাহ রহমানুর রহিম সুরতুল ফাতেহা কোর মাজিদের সূচনা কোরআন মাজিদের চাবি ওপেনার সেখানে আমরা বলেছি হেহানা সিরাতল মুস্তাকিব আমাদেরকে তোমার দিকে যাওয়ার বা সঠিক পথ দেখাও সেরা তল্লা দিনা আনামতা তাদের পথ যাদের উপরে তোমার ওহির নিয়ন্ত্রণ হয়েছে এই নিয়ামত যে কি তো আমরা জানি না হ্যাঁ যাদের উপরে ওহির অনুগ্রহ হয়েছে সেরা তাল্লা দিনা আন আমতা আলাইহিম মকদুব আলহিম না সেই অভিশপ্তটা চড়াও হতে পেরেছে তাদের উপরে ওয়ালা আকদোয়াল্লিন আর না তারা ভ্রষ্ট হয়েছে তো এই তো আমরা যেমন চেয়েছি এহদেনা সেরা তাল মুস্তাকিম আল্লাহ বলছেন লা রাই বাফি হুদাল্লিল মোত্তাকিম ওখানে বলেছি এহদেনা সেরাতাল মুস্তাকিম এখানে আল্লাহ বলছেন হুদাল্লিল মোত্তাকিম এখানে ভূমিকায় কিছু কথা বলা দরকার সেটা হলো যে সুরা বাকারা মূলত দুই উম্মতের কাহিনী ইহুদি বনে ইসরায়েলের এবং আমরা উম্মতে মুসলিমা বা উম্মতে মুহাম্মাদি। এই দুই উম্মত এর আলোচনাই প্রাধান্য পেয়েছে এবং মোটামুটিভাবে মোকাবেলা করানো হয়েছে নতুন বিশ্বাসে বিশ্বাসী লোকদের অবস্থা এবং বিশ্বাস যখন পচে যায় নষ্ট হয়ে যায় এবং বিকৃত হয়ে যায় তখন যে সমস্ত বিকৃতি দেখা দেয় সেই বিকৃতির পুরো কাহিনী এখানে আছে তাকে সামনে রেখে এবং সবচেয়ে বড় কথা এই বিকৃতির ইতিহাসটা দিয়েই কোরআনের শুরু এই কিতাব যারা নিচ্ছ তারা আগে বুঝে নাও যে এই কিতাবের দায়িত্বে আগে যারা ছিল তাদের অবস্থা কী ছিল তো যারা এই কিতাব নেবা এই কিতাবের দায়িত্ব নেবা তারা কিভাবে পালন করবা আগে তোমাদের অপোজিট চিত্রটা দেখে নাও এই দুই উম্মতের কাহিনী সুরাতুল বাকারা আলেমারা অনেকেই বলেন সুরাতুল উম্মাতেইন এক এখানে আবার আমরা যেগুলো আছে কথা কিছু কিছু ইনফরমেশান আছে যে দুইটা ভাগ আছে এখানে আঠারো রুকু এবং বাইশ রুকু তো প্রথমে বাইশ রুকুতে আছে একশো আটান্ন আয়াত অর্ধেক আর পরের আঠারো রুকুতে আছে আঠারো আর বাইশে কত হলো এটা মিলে সোরা রুকুতে ভাগ রুকু যদিও আল্লাহর মৌলিক ভাগ নয় মানুষের করা তারপরেও আমরা এই রাকাতের জন্য রুকু তৈরি করা সেই ব্যাপারটাকে একটা চিহ্ন হিসাবে আমরা ব্যবহার করতে পারি সেই কথার ধারাবাহিকতায় দা কিতাব কিতাব লারাই বাফি এই যে কিতাব তারও আগে মিম এই সূচনা কারণ আমরা কোরআন পড়তে শুরু করেছি মিম এই জাতীয় হরুফ এ মোকাত্তাত বা বিচ্ছিন্ন অক্ষর আমরা দেখিনি এই পর্যন্ত মনে করি প্রথম কোরআন পড়তে শুরু করেছি বিচ্ছিন্ন অক্ষর যেটা এই সমস্ত অক্ষরের ভেদ কি এর কারণটা কি কেন এই জন্য দেওয়া সুরার শুরুতে কেন এ সমস্ত বিষয় আমাদের কিছুই জানা নেই আলিফুল্লাহ মিন এর বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে আমরা এটা সুরা আল ইমরানে আল্লাহ আমাদেরকে বলে দিয়েছেন যে এর অর্থ কেবল আল্লাহ জানে তো আমরা যারা কোরআন রিপিটেডলি পড়েছি বারবার পড়েছি তারা জানি এ সমস্ত হরুফে মোকাত্তা এগুলো কোড সিগন্যালের মতো যেমন যদি বেতার যন্ত্রে যারা কথা বলেন পরস্পরের সাথে কোড ব্যবহার করেন কোড ল্যাঙ্গুয়েজ আছে না কতগুলো রকম কতগুলো কোডের মতো এটাকে বলা হয়েছে যে যিনি বক্তা তিনি বলেন একটা সিং সিগনাল দিয়ে যার যিনি শ্রোতা তার কাছে একটা সিগনাল দিলেন এখন এই বোধ তাঁদের দুজনার মধ্যে আদান প্রদান হয় এই ইঙ্গিত দিয়েই বলা হচ্ছে দ্য আলিকাল কিতাব এই যে কিতাব লারাই বা ফি। কোনো সন্দেহ নেই ফি হে হুদাল্লিল মোত্তাকে যদি বলি যে লারাই বা ফি এভাবেও পড়তে পারি এর মধ্যে কোনো সন্দেহ নেই আর যদি বলি কিতাব লা রাইবা এখানে যদি থেমে যাই এই যে কিতাব কোনো সন্দেহ নেই ফি হে হুদাল্লিল মোত্তাক এর মধ্যে আছে পথ নির্দেশনা যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় আল্লা দিন আই উমিনু ন এখন আবার মোত্তাকিদের মানে পুরো সুরার পরম্পরার যে সংযোগ এক আয়াতের সঙ্গে পরের আয়াতের যে সংযোগ যেমন আমরা এটাকে আগে একটা উদাহরণ দিয়েছি আমাদের দেশে জিলিপি ভা ভাজার সঙ্গে খুবই সাধারণ উদাহরণ ব্যাপারটা কিন্তু উদাহরণটা এত মূল্যবান হয়ে দাঁড়ায় যদি আমরা ব্যাপারটা বুঝতে চাই যে ব্যাপারটা আসলে কি আমরা কোরআন পড়ি পড়ি বটে কিন্তু এর ভেতরে কি আছে তো দেখার সুযোগ আমাদের হয় না তো যারা আমরা একটু ভেতরে ঢোকার চেষ্টা করি তারা সবসময় যেন এই কথাটা মনে রাখি যে পরের আয়াতটির সাথে আগের আয়াতের সম্পর্কটা কি। তবে এই কোরআন ধারাবাহিক বক্তব্য উপস্থাপন করে এই কোরআনের যে ধারাবাহিকতা আছে এবং কোনো বিচ্ছিন্নতা নেই আমরা অনেকেই খুব আফসোস করে বলি কোরআন আমি পড়ি বুঝি না বুঝি না এই যে কেন বুঝি না এই জন্য যে লিঙ্কটা আমরা কখনো খুঁজিও না এবং খুঁজে দেখার চেষ্টাও করি না তো কি বলেছি জিলাপি যখন ভাজা হয় তখন একটা মালার মতো করে ভেজে তোলে তারপর যখন শিরায় ভেজানো হয় সেখান থেকে তোলার পরে সেটা কি হয় ভেঙে ভেঙে একখানা দেখখানা দু করে বিক্রি করে এই তো তাহলে জিলেপিকে দাঁড় করার দেখা যায় এর আগেও একটা যোগাযোগ আছে একটা ভাঙা অংশ আছে মাথায়ও একটা ভাঙা অংশ আছে দুই পাশে অর্থাৎ এইটা একসময় একটা মালা ছিল সে মালা থেকে আলাদা করা হয়েছে তো ঠিক আয়াত প্রতিটি আয়াত এইরকম সূচনা যা দিয়েই করা হোক না কারো সেটা যদি পরের দিকে তা নিচে নামতে থাকে যেমন আমরা বলি নিম্নে বর্ণিত তাই না নিম্নে বর্ণিত নিচে তার বর্ণনা হলো তো সেই দিকে যদি যাই তাহলে আগের আয়াতকে সবসময় মনে রাখার প্রবণতা যেন আমাদের মধ্যে থাকে যে আগের আয়াত কি বলেছে কিতাব বাফি ইউ যারা বিশ্বাস করে তা যা দেখতে পায় না এখন যদি তর্জমা করতাম যারা বিশ্বাস করে অদৃশ্য জগতে যারা অদৃশ্যে বিশ্বাস করে যা ট্রেডিশন যা এখন এর মানে কে করে দিত এখন একালের মানুষ অনেক এক্সপ্রেসিভ অনেক ব্যক্ত এক কথায় বুঝতে চায় অনেক কিছু বলতে হবে আল্লা দিন আই ও যারা বিশ্বাস করে তা যা দেখতে পায় না ওয়াইয় সলাদ এবং অনুশীলন করে আয়াতের চর্চা বা আয়াতের মানে নামাজ অনুশীলন করে সালাত মানে আমরা কি বলবো কায়েম করে সালাদ এটাও অন্ধকারে ডুবে আছে অর্থাৎ অনুশীলনে অনুশীলন করে ওহি অনুধাবনের নামাজ তো ব্র্যাকেটে লিখতে হচ্ছে ওহি অনুধাবনের নামাজে আমরা কি করি মূলত ওহিরই চর্চা করি নামাজে দাঁড়িয়ে সোরায় ফাতে হাই পড়ি আবার নামাজে দাঁড়িয়ে আবার কোরআনের কিওদাংশ তেলাওয়াত করি তো তেলাওয়াত করে কাকে শোনাই কি শোনাই আল্লাহকে শোনাই একাধারে আমিও শুনি এবং আমি তার বোধকে ধারণ করতে চাই যেখানে আল্লাহর অনুমোদন চাই এটাই গোটা কোরআনের বক্তব্য যে কোরআন আপনি পড়লেন বটে কিন্তু তার অনুমতি ছাড়া আপনি এর বোধের ধারে কাছেও কোনোদিন পৌঁছাতে পারবেন না এ ব্যাপারটা সামনে রাখতে হবে এটা ওই আপনার চোখের সামনে ঘুরবে এটা নলেজের বুক হিসাবে কিছু কথা এখানে আছে এটাই দেখবে অনেকে কিন্তু কোরআন আসলে কি এটা কেউ জানবেও না কেউ বুঝতে পারবে না যদি আল্লাহর অনুমতি না হয় তাহলে প্রথম শর্ত হলো যা দেখতে পায় তা বিশ্বাস করে না অর্থাৎ বিশ্বাস করে না মানে কি এর উপরে তার কোনো আস্থা নেই হলো এখানে কনফুসিয়াসের একটা কথা আনা যেতে পারে যেমন চীনের দার্শনিক কনফুসিয়াসের একটা কথা আনা যেতে পারে এইভাবে যে ইংল্যান্ডের বিখ্যাত একজন দার্শনিক তার একটা গ্রন্থ আছে রিয়ালিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স রিয়ালিটি অ্যান্ড অ্যাপিয়ারেন্স এর মধ্যে বলা আছে যে যা কিছু দৃষ্টিগোচর হচ্ছে বা যত তার কোনো মৌলিকতা নেই আসল যা তা দৃষ্টির বাইরে এখন চীনের কনফুসিয়াস যে সে বলেছে আমাদের বড় বড় মুসলিম গবেষকরা তাকে নবী হিসেবেই গণ্য করেন এই যে তার শিক্ষার যে ধারাবাহিকতা তা তওরাত ইঞ্জিলের মতো বিকৃত হয়ে গেছে কিন্তু রেসালাতের বাণীর যে ধরন তার স্মেল সেখানে পাওয়া যায় তিনি বলেছেন গাইবের এর চাইতে ভালো কোনো অ্যান্সার বা এর চাইতে ভালো কোনো অভিব্যক্তি আর হতেই পারে না যে দেয়ার ইজ নাথিং মোর রিয়াল দের ইজ নাথিং মোর রিয়াল দ্যাট ক্যানট বি সিন অ্যান্ড দের ইজ নাথিং মোর দ্যাট ক্যানট বি হার্ড তার চাইতে বড় বাস্তব তার কিছুই নয় যা চোখে দেখা যায় না এবং তার চাইতে নিশ্চিত নয় যা শুনতে পারা যায় না তো ইউমিনুনা বেল কায়েবের যে ব্যাপারটা এর চাইতে আমার মানবীয় জ্ঞান গবেষণার উচ্চতর পর্যায়ে যারা আছেন তারা এভাবেও ব্যক্ত করেছেন হ্যাঁ তার চাইতে তার চাইতে তার চাইতে বাস্তবতা আর কিছুই নয় তার চাইতে বড় বাস্তবতা আর কিছুই নয় যা চোখে দেখা যায় না এবং তার চাইতে নিশ্চিত আর কিছুই নয় যা শুনতে পারা যায় না ইউমিনু না বেলগায়ব তাহলে আমি কি বলেছি আমি বলেছি যা চোখে দেখে তা বিশ্বাস করে না মানে এর উল্টো দিকে কি দাঁড়ায় যা চোখে দেখে তা বিশ্বাস করে না বিশ্বাস করে কি যা দেখা যায় না ইউমিনু না বেলগায়ব ওয়াইউকেই মন আর তাহলে বিশ্বাসটা কিন্তু অদৃশ্যে আর বিশ্বাসের ব্যাপারটা যা দিয়ে আমি বিশ্বাস করি তাও কিন্তু অদৃশ্য এ কথাটা বোঝা গেল আমার মন কাউকে দেখাতে পারি বিশ্বাস কাজটি দেহের নয় বিশ্বাস কাজটি মনের যা বস্তু নয় যার কোনো আকার নেই ওয়াই মন আর এবং অনুশীলন করে সালাদ আমরা যেটাকে তর্জমা করেছি ফার্সি তর্জমার নামাজ সেটাকে আমরা আমাদের ধর্মীয় পরিভাষায় নিয়ে এসেছি আমরা সেখানেই দাঁড়িয়ে গেছি সালাতের বাস্তবতা কোরআন সালাদকে আসলে কি বলেছে কিভাবে বুঝিয়েছে সালাদকে তা আমরা কোনোদিন দেখার সুযোগও হয়নি যেহেতু আমরা কি বলেছি যে কোরআন প্রাপ্তির আগে আমরা ধর্ম পেয়েছি একটা সুপরিকল্পিত কমপ্লিট একটা দিন কমপ্লিট একটা ধর্ম দিনের নামে একটা ধর্ম আমরা পেয়েছি আমাদের এই পাক ভারত উপমহাদেশে এই জন্য আমাদের মুরব্বীরা আমাদের বড়ো বড়ো স্কলাররা সেই ধর্মচর্চা করেছেন আলাদা করে আল্লাহর কিতাব থেকে মোহাম্মদ রসুল্লাহ যেভাবে মানুষের কাছে বাণী পৌঁছিয়েছেন সেইভাবে ব্যাপারটা আমাদের দেশে আসেনি হয়নি আল্লা দিন আজ ও মেনোনা বেল গায়েব কে ইমোনা সলাদ আর যারা দাঁড় করায় সালাদ ওয়া এবং তা থেকে এবং তা থেকে যা আমরা তাদেরকে জীবিকা হিসেবে দিয়েছি তা থেকে ব্যয় করে এই যে ব্যাপারটা মা খালি টাকা পয়সাই নয় বোধ বুদ্ধি জ্ঞান সামর্থ্য শক্তি একটা মানুষের টোটাল অ্যাবিলিটি থেকে আল্লাহকে দেয় এবং এটা কন্টিনিউয়াস একটা প্রসেস সবসময় দিতে থাকে তাই না তো আমি আসলে যা করি তা করি কি আমি দৈনন্দিন যা করি আমার নিজের জন্যই উপার্জন করি উপার্জন করতে গেলে আমি কি করি আমি নিজেকে বিক্রি করি জ্ঞান বুদ্ধি হোক আমার মেধাই হোক আমার যোগ্যতাই হোক শক্তি সামর্থ্য হোক আমার কলা কৌশল হোক আমি এগুলোকে বিক্রি করে আমি আর্ন করি ফর মাই লিভিং আমার জীবিকার জন্য তখন এইটা আল্লাহ আমরা মনে করি আমরা উপার্জন করি আল্লাহ বলছেন আমরা দেই তো বিশ্বাসের ক্ষেত্রে এখানেই তো টানা পড়েন শুরু হয়ে গেল মা রাজাক না হোম যা তাদেরকে দিয়েছে আমরা তা থেকেই ব্যয় করে না ইউ মিনুনা বিমা উনজিলা ইলাইকা আর তা যা নাজিল করেছি তোমার ওপরে তোমার কাছে তোমার প্রতি অর্থাৎ কোরআন আর তা ওয়ামা উনজিলা মিন কাবলিক আর যা নাজিল করেছি তোমার আগে তাহলে বিশ্বাসের ক্ষেত্রে বর্তমান কিতাব এবং তার আগের যত কিতাব মেন কাবলিক মেন কাবলিকা বলে একেবারে নৌ পর্যন্ত বা আদম পর্যন্ত ফতালাক আদম ও মির কালী সেই পর্যন্ত লিঙ্ক করে দেওয়া হয়েছে অর্থাৎ সংক্ষেপে বলতে গেলে পৃথিবীতে মানুষ ছিল আর আল্লাহর কিতাব ছিল না এই এইরকম পৃথিবী রকম অবস্থা পৃথিবী কোনোদিন দেখেনি মানুষ মানুক চাই না মানুক আল্লাহর হেদায়াত সবসময় উপস্থিত ছিল আল্লাহর কিতাব সবসময় উপস্থিত ছিল আল্লাহর বাণী সবসময় উপস্থিত ছিল তো এই ব্যাপারটা যারা এই কিতাব নিতে যাচ্ছি তারা এই বিষয়টা যেন একদম মানে একটা তারা ইতিহাসও যেন পেয়ে যায় যে আমি এই কিতাব বিশ্বাস করি কেন যে যারাই আল্লাহর পথে চলেছে যারাই আল্লাহর পথে চলতে চেয়েছে আল্লাহর নাজিল করা কিতাব ছাড়া তাদের অবলম্বন আর কিছুই নয় এই ব্যাপারটাকে একদম সরাসরি ঘোষণা করার জন্য আল্লা দিনা ইউ মেন নিক ওয়াবিল আখেরাতে এবং এর পরবর্তী যে পৃথিবী আখেরাত বলতে পরকাল বলি পরকালের বোধটাও হারিয়ে গেছে পরকাল আসলে কি ইংরেজিতে বলি হিয়ার আফটার তাই না এখান এখানকার পরে যা তখন এখানকার পরে যা তাও কিন্তু বিল গায়েবের সাবজেক্ট আমি এই জীবনের পরে যে জীবনটা সেইটা বিশ্বাস করি এই কথা এখানে যারা বেঁচে আছেন তারা শুনলে হো হো করে হেসে উঠবেন এখন আমি আমার জীবনে মৃত্যু বলে কিছু আছে এটা আমি দেখি না দেখি এখান থেকে চলে যাওয়া আছে তাই না এখান থেকে চলে যাওয়া আছে উনি পরলোক গমন করেছেন তাই না উনি ইন্তেকাল করেছেন মানে মন্তাকেল অর্থাৎ এখান থেকে চলে যাওয়া উনি এখান থেকে চলে গেছেন তাই না দেহটা এখানে পড়ে আছে উনি চলে গেছেন তাহলে আমি তাহলে এই দেহটা আমি নই পরিষ্কার কিনা তা দেহটা যদি আমি না হয়ে থাকি তাহলে যে চলে গেল সে যদি আমি হয়ে থাকি তো সে যেখানে গেছে আমি সেখানে যেতে চাই তো সেই তাকে তো কেউ দেখাতে পারবে না যে যে চলে যায় এবং যে চলে যাবে আমি এই দেহটাকে ছেড়ে আমি যে চলে যাব এখান থেকে দেহটা সকল সকলে গোসল টোসল করে কাপড় চোপড় দিয়ে আতর গোলাপ দিয়ে কবরে দাফন টাফন করবে তাই না কিন্তু আমি কোথায় আমি তো নেই তো আমার ঠিকানা যেখানে সেই ব্যাপারে আমি নিশ্চিত যে আমাকে যেখানে যেতে হবে আমি সেখানে আগেই গিয়ে বসে আছি অবিলাক রাতে হোম ইয়োগ আমার জীবনের প্রত্যেকটি কাজ প্রত্যেকটি পদক্ষেপ প্রত্যেকটি আমার অ্যাক্টিভিটিস বা আমার প্রত্যেকটি তৎপরতা পরকাল নির্ভর যে এর মানদণ্ড অর্থাৎ এর বিনিময়ে পরকালে আমি কি পাবিল উলায় আলাহুদে এই রকম যারা উলাইকা অর্থাৎ কিরকম জাহিকালকে আমার সলাত কি বলেছি যারা অনুশীলন করে ওহি অনুধাবনের নামাজ মমিম্মা রজাকনা হম ফিকুন যা দিয়েছি তা থেকে ব্যয় করে তারা ব্যয় করে ওয়ামা ইউ মিনুন আবিমা উনজিল এলাইকা ওয়ামা উনজিল আমিন কাবলিক ওয়াবিল আখরাতি হোম ইউ কিনুন পরবর্তী পৃথিবীর ব্যাপারে তারা নিশ্চিত পরবর্তী জীবনের ব্যাপারে তারা নিশ্চিত উলাইকা আলাহুদাম্মের রব্বিহীন অর্থাৎ এই রকম যারা তারা আছে তাদের সৃষ্টিকর্তার দেখানো পথের ওপরে অর্থাৎ কেউ যদি নিজেকে দেখে যে এইখানকার যে কথাটি পাঁচটি কথা তাই না ইউ বেল গায়েব ইউ কেমন সলাত মা নাহুম ইউন ফিকুন তাই না ইউ ইউমিনা বিমা হুম ইউ কিনুন। যদি এই পাঁচটি বিষয়ে একবারে যেই পরম্পরা এখানে বলা আছে সেই পরম্পরায় কেউ তার মন মানসিকতাকে গড়ে তুলতে পারে তাহলে তারা নিশ্চিত হয়ে যাক যে স্বয়ং তাদের সৃষ্টিকর্তা যে পথ দেখাচ্ছেন মানুষকে তারা সেই পথের উপরে আছে ওয়া উলাইকা হোমুল মুফলেহন এখানে একদম আটকে দেওয়া হয়েছে এবং এই রকম যারা কেবল তারাই সফল ইন্দিনা কাফারু কিন্তু যারা একে প্রত্যাখ্যান করেছে অবিশ্বাস করেছে অগ্রাহ্য করেছে যেমন আমরা অগ্রাহ্যের মধ্যে পড়ি অবিশ্বাস করি তাও বলবো না তাই না প্রত্যাখ্যান করি কোরআন তাও বলব না করি কি অগ্রাহ্য কিন্তু কোনো তর্জমায় এটা কি পাবো আমরা বাংলা শব্দ ইন্দিন আফারু এই বিষয়গুলোকে যারা অগ্রাহ্য করে একই রকম তাদের ক্ষেত্রে আন্দার তা সাবধান তুমি করো তাদেরকে আম অথবা সাবধান নাই করো তারা লাই বিশ্বাস করবে না এখন এই ব্যাপারটা তো ক্লিয়ার একেবারে অপোজিট চিত্রটা দেখানো হচ্ছে যে ঠিক এইরকম যারা মোত্তাকি যারা তারা এইরকম আর এই রকম যারা নয় এবং এই রকমের ক্ষেত্রে পাঁচটি আইটেমকে আলাদা করা হয়েছে বলে দেওয়া হয়েছে যে এই পাঁচটি বিষয় যার কাছে স্পষ্ট তারাই কেবল সফল এবং তারাই তাদের সৃষ্টিকর্তার দেখানো পথের উপরে আছে আর যারা তা নয় ইন্না দিন আকাফারু আর আমরা বলেছি আমাদের ক্ষেত্রে এর অ্যাপ্লিকেশান হবে অস্বীকারও করি না আমরা অগ্রাহ আমরা অবিশ্বাসও করি না আমরা অগ্রাহ্য করি অর্থাৎ কোরআনই যে আমাদের নিঃশ্বাস প্রশ্বাস আমাদের জীবন এইটা আমরা বিশ্বাস করি না কোরআন কমপ্লিট কোড অফ লাইফ বড় একজনে খুব লেকচার দিয়ে গেল এইরকম একটা কিছু বললো কিন্তু আমি যে একজন নেমে আসা বলে যে ভাই কোড অফ লাইফের ব্যাপারটা আপনি যেটা লেকচারে বললেন আপনি নিজে দেখেছেন এটা নাকি কথাটা শোনা কথাটাই রিপিট করে গেলেন তো এই যে নিজে দেখতে চাওয়া কোরআন যে জীবন পরিচালনা পদ্ধতি একটা মানুষের জীবনকে সব কিছু এই কোরআন দিতে পারে ভেতরে বাইরে তার ইনার ফ্যাকাল্টিস কে গাইড করতে পারে তার আউটার ফ্যাকাল্টিস কে গাইড করতে পারে ইট সেলফ একখানি কিতাব কারণ এই কিতাবের ঘোষণা এ দিয়ে আমি মানুষকে চালাই এখন এই কথাটা কে আমরা জানি বা কে আমরা বলি আল্লাহ বলছেন যে আমি আমি বিহি মান্নাশা এ দিয়ে আমরা চালাই যাকে আমরা চাই এটা দিয়ে চলে কিভাবে এটা দিয়ে চালানো কিভাবে এটা তো আমরা দেখিনি আমরা এখান থেকে নিয়ে কোরআন হাদিস ইজমা কেয়াস ফেকা ইত্যাদি নিয়ে একটা নোটটা প্যাকেট করেছি যার নাম আমরা দিয়েছি শরিয়া এবং সেইটা আমাদের কাছে এই কোরআনের চাইতেও অনেক বড় সেখানে কোরআন যদি বেমালুম অগ্রাহ্যও করা হয় তাতে আমাদের শরীয়তপন্থীদের কিছুই যায় আসে না এটা 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 খুবই দুঃখজনক ব্যাপার যে আমরা কীভাবে এইরকমভাবে আল্লাহর কিতাবকে সম্পূর্ণ একদম মাচায় তুলে রেখেছি তাহলে যারা মাচাই তুলে রেখে যে তাদের কাছে তুমি সাবধান করো রসুলকে বলছেন অথবা নাই করো উভয়ই সমান তারা বিশ্বাস করবে না এখন বিশ্বাস কি করবে না অর্থাৎ এই পাঁচটি আইটেম বা তারও আগে কাল কিতাব লারাইবাফি লিলমু এটাই যে যারা আল্লাহর অসন্তুষ্টি থেকে বাঁচতে চায় তাদের বাঁচার একমাত্র পথই যে এই কিতাব এই কথাটা তুমি কাউকে বিশ্বাস করাতে পারবে না খতম আল্লাহ আলা কেন কারণ যারা তাদের কাছে কোরআন এসেছে এবং তাকে যারা অগ্রাহ্য করেছে তাই না এটা সোরা আনামে আমরা দেখেছি কমালাম ইউমেনু আউআাল প্রথমবার কোরআন এসেছে আর তুমি বিশ্বাস করনি তাই না তাহলে আর জীবনে তোমার সেই সুযোগ হবে না যে কোরআনকে আবার তুমি নেবে তো মক্কায় কোরআন ঘুরছে কোরআনের জীবন্ত রূপ মোহাম্মদ রসুলুল্লাহ সাল্লাম ঘুরছেন কিন্তু কেউ গ্রাহ্য করছে না তো এখন তোমাকে যখন অগ্রাহ্যই করছে তখন তুমি এখন হাজারো তোমার এই কথাগুলোকে যারা অগ্রাহ্য করছে হাজারো সাবধান করো অথবা নাই করো তারা বিশ্বাস করবে না খতম আল্লাহ ওয়ালা কুলুবিহিম ও আল্লাহ আসলামাহিম কী হয়েছেন মোহর করে দিয়েছেন আল্লাহ যেমন সরকার যদি কোনো কোম্পানি কোনো ঘরকে বাজেয়াপ্ত করে তাহলে তার বাইরে দিয়ে তালা দিয়ে তার উপরে সিল লাগায় গালা দিয়ে সরকারি চিহ্ন ব্যাপারটাকে খুব হালকা চোখে মোহর করা সিল করা আমরা পড়ে যাই বটে কিন্তু একটু দাঁড়িয়ে ভাবি না বিষয়টা কি হলো মোহর করা বলতে আমরা কি বুঝি একটা সরকার যদি বাজেয়াপ্ত করে কোনো ঘর বা কোনো বাড়ি বা কোনো কোম্পানি বা কোনো গুদাম তাহলে কি করে তার বাইরে থেকে তালা দেয় তালা দিয়ে সরকার বাজেয়াপ্ত করেছে এটার জন্য একটা লিখিত কাগজ থাকে সেটা বেঁধে দিয়ে তার উপরে গালা গালিয়ে লেগে লাগিয়ে তার উপরে সরকারি সিল মারে এই কমপ্লিট কাজটার নাম মোহর করা এর নাম আরবিতে খাতামা তো খতাম আল্লাহ আলাহ কুলুবহিম তাদের অন্তরে অর্থাৎ অন্তরের দরজা লক করে দিয়ে তার উপরে আল্লাহ আর কোনো দিন হেদায়ত দেবেন না এই কাগজ লিখে দিয়ে গালা দিয়ে মোহর করে দিয়েছেন ওয়ালা আলাহ তাদের শ্রুতির উপরে অর্থাৎ কান্ত যথাস্থানে আছে কিন্তু যা শোনার তা অন্য অনেক কিছুই সবই শুনবে কিন্তু কোরআন শুনতে পাবে না ওয়ালা আবসার রহিম কি এবং তাদের চোখের সামনে আছে একটা পর্দা একটা ভেইল অর্থাৎ এই দুনিয়ার জীবনটাই তারা দেখতে পায় এর পরে কী আছে তা তারা দেখতে পায় না পৃথিবীর জীবনটাই তাদের কাছে দৃশ্যমান এটাই একটা পর্দা ওয়ালাহুম আদাবুন আবিম এবং এদের জন্য রয়েছে অনেক বড়ো শাস্তি আলহামদুলিল্লাহ এক রুকু আমি তেলাবাদ করলাম পমা আলাইনা ইল্লাল বালাহ